সালামু আলাইকুম। আজ পারমিউটেশন কম্বিনেশনের দুটি টপিক নিয়ে হাজির হয়েছি। শুরু করছে টাইপ ওয়ান, কয়েকটি বর্ণকে একত্রে রেখে বিন্যাস। আমরা এই ধরনের প্রবলেমগুলো দেখে থাকি, টেক্সট বইয়ে থাকে বা অ্যাডমিশন টেস্টেও দেয়। এক্সাম্পলে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। ট্রায়াঙ্গেল শব্দটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবই আছে, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে স্বরবর্ণগুলোকে সব সময় একসাথে রাখতে হবে। এখন এই শব্দটাকে বিভিন্নভাবে কিন্তু আমরা সাজাতে পারি, হ্যাঁ বিভিন্নভাবে সাজানো যায়, কিন্তু স্বরবর্ণগুলো একত্রে রেখে কিন্তু আমাদেরকে সাজাতে হবে। যেমন এখানে স্বরবর্ণ কী কী আছে, আই এ অ্যান্ড ই, আই এ আর ই, এই তিনটাকে কিন্তু সবসময় আমাদেরকে একসাথে রাখতে হবে। অ্যান্ড দেন তাহলে বাকি থাকলো কী কী, টি আর এন জি এল, এই কয়টা কিন্তু বাকি থাকলো। আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে করে এইগুলোকে সাজানো যাবে, যেখানে আই এ অ্যান্ড ই এই তিনটাকে কিন্তু আমি একটা গ্রুপ বানিয়ে ফেলেছি, কারণ এই তিনটা কিন্তু সর্বদা একত্রে থাকবে, একসাথে থাকবে। অর্থাৎ এই তিনটা বিভিন্ন জায়গায় যেতে পারে, যেমন টি আর আর এর মাঝখানে কিন্তু এটা যেতে পারে, তারপর এটা কিন্তু এন আর জি এর মাঝখানে যেতে পারে, বা জি আর এল এর মাঝখানে কিন্তু ঢুকতে পারে, কিন্তু যেখানেই যাক না কেন আই এ ই এই জিনিসগুলো একসাথে থাকবে। শুধুমাত্র আই না, এটা ই এ আইও হতে পারে, কিংবা আই ই এ এমনটাও হতে পারে। সো এটা যেমনই হোক না কেন, এই তিনটা স্বরবর্ণ আই এ আর এ এই তিনটা স্বরবর্ণ সবসময় গ্রুপ হয়ে থাকবে, মানে একসাথে থাকবে, এই তিনটা কিন্তু কখনোই সেপারেট করা যাবে না। তাহলে একটা জিনিস লক্ষ্য করার আছে যে এই তিনটা বর্ণের গ্রুপকে আমরা কিন্তু একটা বর্ণ হিসেবে চিন্তা করতে পারি, কারণ এই তিনটা গ্রুপ ধরেই কিন্তু, দল বেঁধেই কিন্তু বিভিন্ন জায়গায় বসতে পারছে, ঠিক একটা বর্ণ যেভাবে করে সজ্জিত হয় সেই রকম। সো আমরা তাহলে কি করব, এটাকে একটা বর্ণ হিসেবে চিন্তা করব। সো আমরা এখন যদি টিকে একটা বর্ণ চিন্তা করি, আরকে একটা বর্ণ চিন্তা করি, অ্যান্ড আই এ ই এই তিনটাকে একত্রে একটা বর্ণ চিন্তা করি, অ্যান্ড এন একটা বর্ণ, জি একটা বর্ণ, এল একটা বর্ণ, তাহলে এদেরকে সাজানোর উপায়টাই হবে এই প্রশ্নটার অ্যান্সার। এখন এদেরকে কত উপায়ে সাজানো যাবে, এখানে বর্ণ তাহলে আমরা কয়টা পেলাম, 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা। সো 6 ফ্যাক্টোরিয়াল, এখানে কোনো বর্ণের কি রিপিটেশন আছে, টি আর এন জি এল কোনো রিপিটেশন নাই, সো 6 ফ্যাক্টোরিয়ালই হবে ইনটু। এবার একটা বিষয় লক্ষ্য করার আছে যে এই যে আমি একটু আগে বললাম যে আই এ ই এরা কিন্তু বিভিন্নভাবে বসতে পারে, যেমন ই এ আই হিসেবে বসতে পারে, আই ই এ এভাবে করে বসতে পারে, অর্থাৎ এই ভেতরেরই তিনটা বর্ণ কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হচ্ছে। তাহলে এই নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়ার উপায়টা কি, 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দেন আলটিমেটলি দুটোকে গুণ করে দিতে হবে। সো 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটাই হবে অ্যান্সার। আমরা যদি চেক করি তাহলে কত পাই, হ্যাঁ 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, সো ইট উইল বি 4320, 4320, অর্থাৎ এরকম 4320ভাবে সাজানো যাবে, যেখানে আই এ ই এই তিনটা বর্ণ সবসময় একসাথে থাকবে, এই তিনটা বর্ণ একসাথে থাকবে। শুধু আই এ ই ফিক্সড না, আই এ ই ই এ আই, আই ই এ, তারপর এ ই আই, এরকম বিভিন্নভাবে বসতে পারে, কিন্তু শর্ত হলো তারা সবসময় একসাথে থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন এটা একটা বিন্যাস হতে পারে যে ই আই এ এন এল জি, এটা একটা হতে পারে, তারপর কেমন হতে পারে, আই এ ই আর এন জি এল টি, এরকমটা হতে পারে। সো এইভাবে করে করে 4320 রকমের বানানো যাবে। সো আশা করি বোঝা গেছে ব্যাপারটা, আরেকটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। এখানে বলা হচ্ছে আল্লাহাবাদ শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যেখানে 4টা এ একত্রে থাকবে। সো আমাদেরকে এখানে 4টা এ কে সবসময় একসাথে রাখতে হবে। সো আমরা এখানে 4টা এ কে একটা গ্রুপ হিসেবে চিন্তা করব, এই 4টা এ, এই 4টাকে আমরা একটা গ্রুপ বানিয়ে ফেললাম, অর্থাৎ এই 4টা কিন্তু ভিতরে ভিতরে বসবে না, মানে এই 4টার যে এই 4টা এ, এই এগুলো কিন্তু ছড়াবে না, মানে এই 4টা এ সবসময় একসাথে থাকবে। এখন বাকি থাকলো কী কী, ডাবল এল এইচ বি অ্যান্ড টি, ঠিক আছে কি, ডাবল এল এইচ বি ডি, হ্যাঁ ওকে। সো এখন ঠিক আগের মতোই আমরা এই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে একটা সিঙ্গেল লেটার হিসেবে চিন্তা করব। সো এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে কয়টা হলো, 3 আর 2, 5 আর 1, 6টা। সো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, যেহেতু 2টা এল আছে, সো 2 ফ্যাক্টোরিয়াল হবে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, এর আগে যেরকম আমাদের আই এ ই ছিল, এই তিনটা কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হচ্ছিল 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখানে যেহেতু আমাদের 4টা এ আছে, সো এই 4টা এ কিন্তু নিজেদের মধ্যে একটা ওয়েতে বিন্যস্ত হতে পারে,
কারণ এই চারটার আসলে যদি এগুলোকে আমরা সামনে পেছনে দেই, এই এটাকে পরে দিই, এটাকে যদি আগে দিই, তাহলে আসলে কোনো চেঞ্জ হয় না, কারণ তারা একই জিনিস। সো এখানে আমরা লিখতে পারি ওয়ান, ঠিক আছে, অথবা ওয়ানের জায়গাতে আমরা এটাও কিন্তু লিখতে পারি যে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল, এটার মানেও কিন্তু ওয়ান, এটার মানেও ওয়ান। সো এটার অ্যান্সার তাহলে কী হবে? এটার অ্যান্সার হবে সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দ্যাট উইল বি সিক্স ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1440। অর্থাৎ এরকম 1440টা কম্বিনেশন বা বিন্যাস সম্ভব, 1440 রকমভাবে সাজানো যাবে, যে যেখানে চারটা এ একসাথে থাকবে। এখন এই চারটা এ কিন্তু একসাথে দুই এল এর মাঝে বসতে পারে, এল আর এইচ এর মাঝে বসতে পারে, এইচ আর বি এর মাঝে বসতে পারে, যে কোনো জায়গায় সজ্জিত হতে পারে। ওকে, নেক্সট এক্সাম্পল ইজ ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। সো আশা করি এই প্রবলেমটাও পারা যাবে। আমরা এখানে তাহলে স্বরবর্ণগুলোকে আগে গ্রুপ করে ফেলি, ই আই ই ই অ্যান্ড আই। সো আমরা কয়টা পেলাম? পাঁচটা, ই আই ই ই অ্যান্ড আই। সো এই পাঁচটা কিন্তু একটা গ্রুপ, এই গ্রুপটা একটা বর্ণের মতো আচরণ করবে। আর আমাদের তাছাড়া আর কি কি আছে বাকি? এন জি এন আর এন জি, এটা। সো আমরা এখানে টোটাল বর্ণ কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6 7, সাতটা। সো 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটাকে যদি আমরা একটা বর্ণ হিসেবে চিন্তা করছি, সো এটা তো রিপিটেশন হবে না, এটা রিপিটেশন না হয়ে আমরা এখন রিপিটেশন পাচ্ছি এন এর জন্য, দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড জি এর জন্য, সো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু। এবার দেখতে হবে যে এই ভেতরের গ্রুপ অফ ওয়ার্ডস নিজেদের মধ্যে কীভাবে বিন্যস্ত হতে পারছে। সো এখানে বর্ণ আছে আমাদের পাঁচটা, অ্যান্ড ই আছে তিনটা, অ্যান্ড আই আছে দুইটা। সো এই দুটাকে গুণ করে দিতে হবে, সো এটাই কিন্তু হবে অ্যান্সার। ক্যালকুলেটরে দিলে এটা একটা পূর্ণ সংখ্যা পাওয়া যেতে পারে। সো এভাবে করে আমরা বের করতে পারি। সো যত বড়ই ওয়ার্ড দেওয়া হোক না কেন, আশা করি এখন পারা যাবে। এবার আসছি নতুন একটা টপিক, কয়েকটি বর্ণ সর্বদা অন্তর্ভুক্ত থাকবে এরূপ ক্ষেত্রে বিন্যাস। আমরা এর আগের প্রবলেম যেটা দেখলাম সেটা কী ছিল? সেটা ছিল কয়েকটি বর্ণকে একত্রে রেখে বিন্যাস, অর্থাৎ কয়েকটা বর্ণকে আমি কী করবো? একসাথে রাখবো, এইটা। কিন্তু এবার কিন্তু টাইপটা আলাদা, যদিও ভাষা শুনে মনে হচ্ছে যে একই ধরনের, কিন্তু না, আসলে আলাদা। কয়েকটি বর্ণ সর্বদা অন্তর্ভুক্ত থাকবে এরূপ ক্ষেত্রে বিন্যাস। এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি, কেমিস্ট্রি শব্দটি থেকে পাঁচটা করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে যেখানে এম এবং ওয়াই অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, আমরা লক্ষ্য করি কেমিস্ট্রি, কেমিস্ট্রি শব্দটি থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ বানাতে পারি যদি পাঁচটা পাঁচটা করে লেটার চুজ করি, যেমন সি এইচ এস টি আর। আমি এটা একটা বর্ণ, এটা একটা শব্দ বানাতে পারি, আমি পাঁচটা হচ্ছে বর্ণ নিলাম। তারপরে আবার কী নিতে পারি? সি এইচ ই এস আর, এটা একটা নিতে পারি, সি এইচ ই এস আর, এটা একটা নিতে পারি। সো এভাবে করে কিন্তু আমি বিভিন্ন বর্ণ বানাতে পারি, কিন্তু আমাদের এখানে একটা শর্ত আরোপ করে দিয়েছে, একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। কন্ডিশনটা হচ্ছে এম এবং ওয়াই অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আমাকে দেখতে হবে যে এই ওয়ার্ডগুলোর মধ্যে এম এবং ওয়াই আছে কিনা। সি এইচ এস টি আর এখানে কিন্তু এম বা ওয়াই নাই, এম আর ওয়াই দুটোর কিন্তু নাই। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের এম আর ওয়াই নাই, অর্থাৎ আমাকে এমন এমন ওয়ার্ডগুলো নিতে হবে যেগুলোতে এম আর ওয়াই দুটা অবশ্যই থাকবে। তাহলে আমি যদি পাঁচটা বর্ণ নিই, তার মধ্যে কিন্তু আমাকে দুইটা জায়গা এম আর ওয়াইয়ের জন্য রেখে দিতে হবে। সো একটা এম আর একটা ওয়াইয়ের জন্য ফিক্সড, এম আর ওয়াইয়ের জন্য ফিক্সড দুইটা আমার জায়গা রেখে দিতে হবে। এটা যে কোনো দুটো জায়গা হতে পারে, শুধু এই জায়গা এই জায়গা তা না, এই পাঁচটার মধ্যে যে কোনো দুইটা জায়গা এম আর ওয়াইয়ের জন্য রেখে দিতে হবে। আচ্ছা, রেখে দেওয়ার পরে আমার জায়গা ফাঁকা থাকলো যে তিনটা, এই তিনটা জায়গা আমি বাকি জায়গাগুলোতে পূরণ করতে পারি। তাহলে সবার প্রথমে আসি যে পাঁচটা যে আমার জায়গা, এই পাঁচটা ফাঁকা জায়গার মধ্যে যেহেতু আমি এম আর ওয়াইয়ের জন্য দুটা চুজ করে নিচ্ছি, সেটা বাছাই করার প্রক্রিয়া 5P2। পাঁচটা জায়গা থেকে আমি এম আর ওয়াইয়ের জন্য দুটো জায়গা বাছাই করে নিলাম ইন্টু। এখন আমাকে লিখতে হবে যে যেহেতু আমি এম আর ওয়াই কেমিস্ট্রি শব্দটা থেকে নিয়ে নিয়েছি, তাহলে এম আর ওয়াই আমি আর নিতে পারবো না। তাহলে আমার বর্ণ বাকি থাকলো কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে আমি লিখবো 7P। এবার আমাকে দেখতে হবে আমার ঘর কয়টা ফাঁকা আছে, ঘর ফাঁকা আছে তিনটা। তাহলে এই সাতটা বর্ণ থেকে আমি তিনটা বর্ণ বাছাই করব, তাহলে কিন্তু আমার টোটালে পাঁচটা বর্ণ ফিল আপ হয়ে যাচ্ছে। সো মোট বাছাই প্রক্রিয়া হবে একইটা,
5p2 into 7p3 আশা করি বোঝা গেছে সো একবার রিভিউ করি আমরা এখানে দেখছি যে পাঁচটা বর্ণ আমাকে প্রত্যেকবার নিতে হবে কেমিস্ট্রি শব্দটা থেকে সো পাঁচটা বর্ণের জন্য আমি পাঁচটা জায়গা নিলাম পাঁচটা জায়গার মধ্যে আমাকে দুটা জায়গা দিতে হবে এম এবং ওয়াই কে এটা দেওয়ার উপায় হলো 5p2 এর সাথে আমি গুণ করে দিব আমার বাকি যে তিনটা ঘর থাকলো এই তিনটা ঘরে যে আমি সাতটা বর্ণ থেকে চুজ করব এটার উপায় দ্যাট ইজ 7p3 তাহলে আমার এম আর ওয়াই যদি চলে যেয়ে থাকে তাহলে কিন্তু আমার বর্ণ আমার হাতে আছে আর সাতটা এই সাতটার মধ্যে থেকেই কিন্তু আমাকে তিনটা বাছাই করে এই তিনটা ঘরে সাজাতে হবে বিভিন্ন উপায়ে সেই জন্য কিন্তু 5p2 ইন্টু 7p3 দেন ফাইনালি দুটাকে গুণ করে দিতে হবে কারণ এখানে এম আর ওয়াই কিন্তু ফিক্সড না যেমন এখানে আমার এম বসতে পারে এখানে ওয়াই বসতে পারে আবার এই এম আর ওয়াই যে কোনো জায়গায় হতে পারে যেমন এখানে এমটা না বসে এখানেও কিন্তু বসতে পারে আবার ওয়াইটা কিন্তু এখানে না বসে এখানেও কিন্তু বসতে পারে অর্থাৎ পাঁচটা জায়গার মধ্যে যে কোনো দুটো জায়গা এম আর ওয়াই অবশ্যই থাকবে এই জন্যই বলা হয়েছে এম এবং ওয়াই অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে তার মানে পাঁচটা করে আমরা বর্ণ নিব এম আর ওয়াই থাকতে হবে এটা হলো শর্ত অ্যানাদার এক্সাম্পল ইংরেজি বর্ণমালার 26টি বর্ণ থেকে কত উপায়ে পাঁচটি বর্ণ সমন্বিত একটি শব্দ গঠন করা যায় যাদের মধ্যে এ এবং এল অক্ষর দুটো অবশ্যই থাকবে ঠিক একই ধরনের সমস্যা সো আমরা এখানে পাঁচটা যেহেতু আমাদের বর্ণ এই পাঁচটা জায়গার মধ্যে আমাদের দুইটা জায়গা কিন্তু এ এবং এল দখল করবে যে কোনো দুইটা সো পাঁচটা জায়গা থেকে এ আর এল এর জন্য বাছাই করার প্রক্রিয়া এল আর এ আর এল এর জন্য সাজানোর উপায় হলো 5p2 ইন্টু এখন আমার বর্ণ থাকলো কয়টা যেহেতু আমি দুইটা বর্ণ নিয়ে নিয়েছি এ আর এল তাহলে কিন্তু বর্ণ আমার কাছে হাতে আছে আর 24টা এই 24টা বর্ণ থেকে আমি ঘর পূরণ করবো কয়টা আমার কিন্তু ঘর ফাঁকা আছে আর তিনটা কারণ এ আর এল কিন্তু যে কোনো দুটা ঘর নিয়ে নিয়েছে তাহলে আর কিন্তু তিনটা ঘর ফাঁকা আছে এই তিনটা ঘর সো এই তিনটা ঘরের আমি পূরণ করব সেই 24টা বর্ণ থেকে অ্যান্ড এই 24টা বর্ণ থেকে তিনটা ঘর আমি পূরণ করলাম 24p3 উপায়ে সো দ্যাট উইল বি দ্য অ্যান্সার 5p2 ইন্টু 24p3 আচ্ছা এইবার আমরা ঠিক অপোজিট একটা প্রবলেম দেখব যে 26টি বর্ণমালা থেকে 5টি বর্ণ দ্বারা গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো যাদের কোনোটিতেই আর এবং টি থাকবে না আচ্ছা এর আগের প্রবলেমে আমরা দেখলাম যে এ এবং এল অক্ষর দুইটি অবশ্যই থাকবে আর এইবার আমরা দেখব যে কোনোটাতে আর এবং টি থাকবে না অর্থাৎ আর এবং টি থাকা যাবে না এমনভাবে আমাকে 5টা বর্ণ নিতে হবে দেন কতভাবে শব্দ গঠন করা যাবে এটা বের করা লাগবে সো যেহেতু আমার 26টা বর্ণমালার মধ্যে আর এবং টি আমি নিতে পারছি না তাহলে তো আমাকে 26টা বর্ণ থেকে এই দুইটা বর্ণকে বাদ রাখতে হবে দেন আমার আমি নিতে পারবো কয়টা বর্ণ আমি কিন্তু নিতে পারবো 24টা বর্ণ এখন এই 24টা বর্ণের ভেতর থেকে কিন্তু আমাকে 5টা ঘর ফিল আপ করতে হবে দ্যাটস প্রিটি সিম্পল 5টা ঘর আমাকে ফিল আপ করতে হবে এই 5টা ঘর ফিল আপ করার উপায় কী হবে 24p5 সো দ্যাট ইজ দ্য অ্যান্সার সো যদি বলে যে কোনোটি অন্তর্ভুক্ত থাকবে না তাহলে কিন্তু এটা আরও বেশি সহজ হয়ে গেল কারণ যেগুলো থাকবে না সেগুলোকে আমি এই মোট আমার যেই এলিমেন্টগুলো আছে সেখান থেকে এই দুটাকে আমি আগেই বাদ দিয়ে দিব দেন আমি দেখবো আমার অবশিষ্ট থাকলো কয়টা থাকলো 24টা সো এই 24টা থেকে আমি কিন্তু এই 5টা ঘর পূরণ করব সো এইভাবে বের করা যাবে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান